দেখুন এবার হীরার আংটি নিয়ে গজানো গাজর। 13 বছর আগে হারিয়ে যাওয়া একটি হীরের আংটি ফেরত পেলেন কানাডীয় নারী। আশ্চর্যজনকভাবে তাও আবার একটি গাজরের মাধ্যমে। 84 বছর বয়সী মেরি গ্যামস 2004 সালে তার বিয়ের আংটিটি হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। আংটিটি হারিয়ে যাওয়ার বিষয়ে শুধু তার ছেলেই জানতেন। হারিয়ে যাওয়ার দীর্ঘ 13 বছর পর গত সোমবার তার পুত্রবধূ কলিন দালে বাড়ির বাগান থেকে নৌশভোজের জন্য গাজর তুলতে গিয়ে আংটিটি খুঁজে পেয়েছেন। ধোয়ার সময় দালে দেখেন গাজরটি হীরের আংটির ভিতর দিয়ে বেড়ে উঠেছে। বিষয়টি জানার পর মেরির ছেলে বুঝতে পারেন এটি তার মায়ের সেই হারিয়ে যাওয়া আংটি। আংটিটি ফিরে পাওয়ার পর মেরি গামস স্মৃতিকাতর হয়ে পড়েন এবং স্বামীকে দেখতে না পারার আফসোস করেন, কেননা তার স্বামী 5 বছর আগে মারা গেছেন। উল্লেখ্য, গাজরের মধ্যে হারানো আংটিটি খুঁজে পাওয়ার ঘটনা নতুন নয়। 2011 সালে একটি সুইডিশ নারী হারিয়ে যাওয়া 16 বছর পর গাজরের মধ্যে তার সেই বিয়ের আংটিটি খুঁজে পেয়েছিলেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।